পাইপলাইন দিয়ে ক্রমশ জল বেরিয়ে যায়। বারংবার পিএইচ দপ্তর এবং গ্রাম পঞ্চায়েত প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি গ্রামবাসী। ঠিক করে দিয়ে গেলেও স্থায়িত্ব বেশি দিনের নয়, দীর্ঘদিনেই জলে পাইপের সমস্যায় ভুগছেন বামুনহাট ব্লকের উত্তর লাউচাপড়া গ্রামের বাসিন্দারা। এক বাসিন্দার অভিযোগ, পাইপলাইন প্রশাসনের পক্ষ থেকে ঠিক করে দেওয়া হয় কিন্তু তার স্থায়িত্ব বেশি দিন হয় না। গত দুদিন থেকে এই পাইপের এক জায়গায় ফাটল ধরে ক্রমশ জল পড়ে যাচ্ছে, যাতে জল নষ্ট হচ্ছে এবং সাধারণ মানুষের চলাচলে অসুবিধা হচ্ছে। অথচ দুদিন ধরেও প্রশাসনের তরফে কোনো প্রশাসনকে আবেদন নিবেদন জানিয়েও কোনো সুরাহা হয়নি। গ্রামবাসীদের দাবি, পাইপলাইনটি অতি সত্বর ঠিক করে দিলে গ্রামবাসীরা এই জলের কষ্ট থেকে মুক্তি পাবে। অটো লাইন হিরো ধামাকা অফার, হিরো স্কুটার ও প্রিমিয়াম বাইকের উপর রয়েছে এক্সচেঞ্জ অথবা রয়্যালটির উপর 3000 টাকার ছাড়, গ্ল্যামার হ্যালোজেনের উপর পান 2000 টাকা ছাড়, তাছাড়া রয়েছে ফিনান্সের লো ডাউন পেমেন্টের সুবিধা। অফার সীমিত সময়ের জন্য, শর্তাবলী প্রযোজ্য। সন্দীপ অটো লাইন, পিএন রোড, কোচবিহার, কন্ট্যাক্ট 9832077848। আমরা বারে বারে কমপ্লেন করি, বারে বারে ঠিক করে দেয়, কোনো রকম ঠিক হয়। আবার এইবার লাস্ট যে ঠিক করে দিল, বললে এবার পারমানেন্ট সলিউশন হবে, আর কোনো ঠিক হবে না। কোনো দিন পাইপটা কেটে টেটে পাল্টি টাল্টি দিল, কিন্তু যথারীতি আবার দুই তিন দিন থেকে দেখি ফেটে জল পড়ছে। হ্যাঁ, পঞ্চায়েতকে প্রধানকে জানানো হয়েছে, তারপরে পিএইচসিকে জানানো হয়েছে, উপেন বর্মন ছিল তখন দায়িত্বে, ও বারবার ঠিক করে দিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু যথারীতি ওই বারে বারে ফাটে, বারে বারে দেখিনি। ট্রাকগুলো সাইড করে, বড় বড় ট্রাকগুলো আছে, ট্রাকগুলো সাইড করে এখন ট্রাকের নিচে পাইপটা পড়ে যায়, পাইপটা রাস্তার মধ্যে পড়ে গেছে না এখন, যার জন্য ওই চাপেই মনে হয় ফেটে যাবে আবার। এখন এটাকে পারমানেন্ট সলিউশন করতে গেলে আমার মনে হয় পাইপ লাইনটাকেই সরিয়ে দিতে হবে, তা নাহলে মনে হয় এটা ঠিক হবে না।